me a god. You call me a god. এটা কইলে তাহলে একটু গ্যাপ দিবি হবে হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা মাল্টিব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে হাজরা পুজোর সেকেন্ড পার্ট ও কালীর নাচ এবং সাজগোজ তোমাদেরকে দেখাবো, তো চলো শুরু করা যাক। এখন বাজে রাত 3:30, আর পুজো শেষ হয়ে গেছে, আর এখন চালান দেওয়া হবে। তোমরা যারা চালান সম্পর্কে জানো না তারা কিন্তু আগের ব্লগে দেখে নিতে পারো, ওখানে হাজরা পুজোও দেখানো হয়েছে এবং চালান ও সন্ন্যাসী সম্পর্কেও বলা হয়েছে। তো এখানে যে সন্ন্যাসীরা রয়েছে এদেরকে চালানে পাঠানো হবে, আর এরা সামনে যা পাবে তাই কিন্তু কেটে নিয়ে আসবে। এরা কিন্তু সহজে চালানে যেতে চায় না, এদেরকে জোর করে পাঠানো হয়। তো দেখো কেমন করে চালানে পাঠানো হচ্ছে। পাঁচজন বসেছিল চালানে, তো চারজন চলে গেছে, কিন্তু এ এখনও যাচ্ছে না। একে পাঠানোর জন্য কিন্তু মাত্তুমা একদম হিমশিম খেয়ে যাচ্ছে। আর মাত্তুমা হচ্ছে সে যে নাকি মন্ত্রপুত করে এদেরকে পাঠাবে, আর মা কালীকেও কিন্তু মন্ত্রপুত করে ভরে উঠাবে। এ যখন 15 মিনিট পর চালানে গেল তখন আমি আর ক্যামেরাটা অন করতে পারিনি। চালানে গিয়ে কিন্তু মানুষের মাথা আনতে হয়, তো যদি না পায় তাহলে যা সামনে পায় তাই নিয়ে আসে। তো দেখি এরা কী এনেছে। কে কী এনেছে সবটাই তোমাদেরকে দেখালাম, এবার কে মাথা এনেছে সেটা যদি তোমরা বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এখন বাজে ভোর 4টে, আর মা কালীকে সাজানো শুরু হয়ে গেছে। আর মা কালী সবসময় ছেলেরাই সাজে সেটা হয়তো তোমরা জানো, আর এবছর কিন্তু দুজনকে মা কালী সাজানো হয়েছে। এর কারণ তোমরা পুরোটা ভিডিও দেখলেই বুঝতে পারবে। দুজন মা কালীকে সাজানোই আমি দেখাবো এবং দুজনের নাচও দেখাবো, আর তোমাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে আমাকে কিন্তু জানাবে। এখানে ছেলেরা মা কালীকে সাজাচ্ছে আর আমার বড় এখানে আছে, তো আমাকে বললো যে এখানে সব ছেলেরা আছে তুমি এখানে এসো না, ভিডিও করতে হবে না, কিন্তু তোমাদের জন্য আমি কিন্তু ভিডিও করছি। তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করলে কিন্তু এত কষ্ট তোমাদের হবে না। এইটুকু সাপোর্ট তো তোমাদের কাছে আমি চাইতেই পারি, তাই না? এই হলো প্রথম কালীর নাচ, আর দ্বিতীয় কালীর নাচও তোমাদেরকে দেখাবো, আর কে সাজলো সেটাও তোমাদেরকে দেখাবো, আর তোমরাই বিচার করবে যে তোমাদের কাছে কোন কালীটা বেশি ভালো লেগেছে। এখন মা কালীকে জবা দেখানো হবে। মন্ত্রপুত জবা যখন মায়ের সামনে ধরা হয় তখন মা কিন্তু পাগলের মতো নৃত্য করতে থাকে এবং ভরে ওঠে। আর এই সময় কিন্তু মায়ের সামনে কেউ যেতে পারে না, শুধুমাত্র সন্ন্যাসীরা এবং যে মাত্তুমা থাকে এবং শিব যে থাকে তারাই শুধু মায়ের সামনে যেতে পারে।
আর এখন কালী সাজছে এই পূজোবাড়িরই বড় ছেলে আর যে কিনা আমার বরের বন্ধুও হয়। তো এত সুন্দর কালী নাচে তোমরা দেখলেই বুঝতে পারবে। আর মায়ের কোনো যদি ভর না থাকে তাহলে এইভাবে কিন্তু নাচা অসম্ভব, কারণ পাথরের রাস্তা পাকা রাস্তার উপরে খালি পায়ে নাচা কতটা কষ্টকর, আর এত ভারী মুখোশ আর ড্রেস পরে নাচা। তো তোমরা নিজেরাই দেখে নাও। আমরা এখন চলে এসেছি সেই মাঠে যেখানে প্রতি বছরই কিন্তু মা এবং শিব এখানে আসে এবং মাতৃমা এদেরকে এখানে পুজো দেয়, তারপর আবার বাড়ি ফেরা হয়। আর সারা রাস্তা কিন্তু নাচতে নাচতে এভাবেই আসে। আর সব জায়গার কালী যত জায়গায় সেজেছে আর কি এখানে এসেই পুজো দেয়। মাঠে 15 মিনিট ধরে পুজো হয়েছে, অনেক নিয়মকানুন করা হয়েছে। তো এই সব কিছু তো এইটুকু ভিডিওতে দেখানো সম্ভব না, তাই তোমাদেরকে শুধু এতটুকুই দেখালাম। আমরা এখন পুজো বাড়ির সামনে চলে এসেছি। আধ ঘন্টার রাস্তা কিন্তু 1.5 ঘন্টা সময় লেগেছে, কারণ এভাবে নাচতে নাচতে কিন্তু সারা রাস্তায় এসেছে মা। এত ভারী মুখোশ আর এত ভারী ড্রেস পরে কালী সেজে নাচা খুবই কঠিন, খুবই কষ্টকর। ভিডিওটাতে তোমরা হয়তো বুঝতে পারছো যে কতটা কষ্ট হয়েছে ওর। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো এতটুকুই, টাটা।